জানবো কুম্ভ রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে। শুক্র, বৃহস্পতি, বুধ এবং সূর্য এই চারটি গ্রহের ট্রানজিস্টের ফলে আপনাদের 9th হাউস, 10th হাউস এবং 12th হাউস প্রচণ্ড পরিমাণ কিন্তু এ মাসে অ্যাক্টিভ থাকবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ডিটেলসে আপনাদের এই মাসটা কেমন থাকছে না থাকছে। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। সবার ফার্স্টে জেনে নেব যারা জব করেন তাদের জন্য সময়টা কেমন থাকবে না থাকবে। এই মাসে জবের জন্য কিন্তু সময়টা খুব ভালো, আপনারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন। আপনাদের অনেকের বিদেশে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে, কিন্তু আপনাদের হেলথ নিয়ে একটু প্রবলেমারাইজ করার কারণে কিছু ক্ষেত্রে একটু সমস্যা হবে। আপনার যারা সহকর্মী আছে তাদের সাথে আপনাদের ব্যবহার প্রচণ্ড ভালো হওয়ার কারণে আপনাদের মধ্যে রিলেশনটা অনেকটা বেটার হয়ে যাবে, যার ফলে কি হবে আপনি কোনো প্রবলেমে পড়লেও আপনার যে কলিগস আছে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ আপনাকে হেল্প করবে। এই মান্থে কিন্তু আপনাদের বসের সাথেও আপনাদের রিলেশনটা অনেকটা ভালো হয়ে যাবে, যার ফলে কি হবে আপনি কাজের অনেক সুযোগ কিন্তু এই মাসে পাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। যে সকল মানুষরা অনেক দিন ধরে জব খুঁজছিলেন ঠিকঠাক জব পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু এই মাসে খুব ভালো একটা জব পেয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো বিজনেস কেমন থাকছে। নতুন বিজনেসের জন্য সময়টা বলবো ডেফিনেটলি ভালো, গ্রোথ দেখতে পাবেন, তবে প্রচণ্ড পরিমাণ আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে, উইদাউট পরিশ্রম কিন্তু আপনারা সেইভাবে কিছু দেখতে পাবেন না। আপনাদের বিজনেসে অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা বেটার থাকবে, যার ফলে কি হবে আপনাদের সেভিংসটাও অনেকটা মাসটা ভালো হয়ে যাবে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে কথাটা বলবো, আপনাদের শুধু এটা প্ল্যান করলে চলবে না কি আমাদের সঞ্চয় করতে হবে, তার সাথে পাশাপাশি কিন্তু একটা সঠিক পরিকল্পনা করতে হবে যেটাতে আপনি সঞ্চয় করতে পারেন। আপনার যদি এই ওয়েটা ঠিক হয় তাহলে কিন্তু ডেফিনেটলি এ মাসে আপনি অনেকটা অর্থ সঞ্চয় করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে দেখতে হবে কি আপনাদের ইনকাম সোর্সটা কী করে আরও বাড়ানো যায়। এ মাসে কিন্তু সেটা সব থেকে ভালো সুযোগ যদি আপনারা আপনাদের ইনকাম সোর্সটাকে, যাকে বলে একটা অল্টারনেটিভ ওয়ে ইনকামের, এটাকে কিন্তু বৃদ্ধি করার একটা প্ল্যানিং আপনাদের রাখতে হবে। তার ফলে কি হবে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। এই মাসে আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার কোনো ভ্রমণে যেতে পারে, বিশেষ করে যেটা তীর্থযাত্রা বলা হয় সেটাই যেতে পারে, যার ফলে কিন্তু খানিকটা অর্থ আপনাদের ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধরুন আপনারা নিজেরা অর্থ সেইভাবে সঞ্চয় করতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি আপনাদের ক্লোজ কাউকে রেসপন্সিবিলিটি দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার সেটাকে সঞ্চয় করে রাখতে পারবেন। যাকে আপনি ট্রাস্ট করতে পারবেন অবশ্যই তাকে দিতে হবে, তার ফলে কী হবে আপনি অর্থটা অনেকটা সঞ্চয় করতে পারবেন। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে বলবো আপনাদের কান সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত এবং চোখ, এই সমস্যাগুলো কিন্তু অ্যারাইজ করবে। যেই সমস্যা অ্যারাইজ করুক না কেন আপনাদের এটাই বলা হবে যে আপনারা অতি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন, না হলে কিন্তু সমস্যাগুলো আপনাকে প্রচণ্ড পরিমাণ ভোগাবে। জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যেটা বলবো, আপনাদের কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করছে, কেমন এই সময় কিন্তু আপনারা প্রচণ্ড আপনাদের ওয়াইফের সাথে বিরোধিতায় নেমে পড়বেন, যার ফলে কিন্তু সম্পর্কটা একটু তিক্ততায় পরিণত হবে। এই বিষয়টাকে কিন্তু আপনাদের একটু ইগনোর করে চলতে হবে, তার কারণ হচ্ছে এ মাসে আপনাদের প্রচণ্ড মাত্রায় রাগ বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অনেকে আবার নিজের পার্টনারের সাথে কোথাও ছুটি কাটাতে যেতে পারেন, যার ফলে কিন্তু সম্পর্কে ক্লোজনেস কিন্তু বাড়বে। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সময়টা ভালো, এই সময় আপনাদের মধ্যে ক্লোজনেস বাড়বে, আপনারা নিজেদের ফিউচার প্ল্যানিং করবেন। যাদের মধ্যে অনেকদিন ধরে সম্পর্কে প্রবলেম চলে আসছিলো, যাদের সম্পর্কে অনেকদিন ধরে প্রবলেম চলে আসছিলো সেই প্রবলেমগুলো কিন্তু এই সময় আপনারা সর্ট আউট করে নিতে পারবেন। আপনারা নিজেরা একটা ওয়ে খুঁজে পাবেন নিজেদের প্রবলেমগুলোকে সর্ট আউট করে নেওয়ার। আপনাদের পার্টনার যে কাজটা পছন্দ করে না সেই কাজটা এই সময় একটু ইগনোর করে যাওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। আপনাদের ফ্যামিলিতে যদি আপনাদের সিনিয়র কারোর হেলথ নিয়ে প্রবলেম থাকে তাহলে তাদের বিষয়টিকে একটু গুরুত্ব দিন, না হলে কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে।
আপনাদের ফ্যামিলিতে কোনো যদি ছোট সদস্য থাকে তাদের কেরিয়ারের প্রতি আপনাকে কিন্তু এই সময় একটু কনসাস হতে হবে, না হলে কিন্তু সেইভাবে কেরিয়ারটা ডেভেলপ করতে পারবে না। ফ্যামিলির লোকজনদের নিয়ে আপনি কোথাও কিন্তু ভ্রমণে যেতে পারেন, সেখানে গিয়ে আপনাদের কিন্তু ফ্যামিলির লোকজনদের সাথে রিলেশনটা অনেকটা বেটার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তাহলে বন্ধুরা, নভেম্বর মাসটা কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই হাতে থাকতে হবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে একটাও নোটিফিকেশান আপনাদের থেকে মিস না হয়ে যায়। আজকের